हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू स्मार्ट गैलेक्सी। स्मार्ट गैलेक्सी यूट्यूब चैनल तुम्हारे स्वागत। स्टूडेंट्स, एखन तुम्हारे सामने जो वीडियो आना होता है तुम्हारे जो रानिंग क्लास चलती NMGNM तर परवर्ती क्लास नहीं। एर आगे जो वीडियोगुलो स्टूडेंट्स तुम्हारे करा क्योंकि अवश्य डिस्क्रिप्शन बक्से तरह सम्पूर्ण आगे वीडियोगुलो लिंक तुम्हारे देवा आज है। आज के जो क्लसटी है तरह लिंक तुम्हारा परवर्ती वीडियोते पे जा। तुम्हारा जरा जरा ऑफलाइन इन्स्टिट्यूट थ्रू दक्षिण दिनाजपुर स्मार्ट गैलेक्सी कोचिंग सेंटर थ्रू प्रिपरेशन दे बालूघाट ब्रांच के डिस्क्रिप्शन बक्स देव कन्टैक्ट नंबर जोाजोग करते सम्पूर्ण स्टाडी मेटेरियल जरा जरा बाहर के प्रिपरेशन देते आई डिस्क्रिप्शन बक्स समस्त लिंक देव आज है तुम्हारा सेने अवश्य नहीं पो। शुरू करते चले आज के तुम्हारे प्रथम फैक्ट नहीं। प्रथम फैक्ट जो आज तुम्हारा जो क्लास चल रही रक्त ऊपर तरी फैक्ट के आलोचना करी। तुम्हारे एंटीजें जेनारे दुई धरण एंटीजें जो रक्त मध्य ही थे ये दुई प्रकार है एक एंटीजें ए एक एंटीजें बी। परीक्षा एटाई आसे एंटीजें कथाय देखते पाव जाए एंटीजें देखते पाव जाए रक्तर मध्य। मोट चार प्रकार रक्तर ग्रुप एंटीजें और ग्लाइकोप्रोटीन उपस्थित ऊपर निर्भर करे। एक हलो एंटीजें जो ब्लाड ग्रुप ए एंटीजें बी ब्लाड ग्रुप बी बोथ एंटीजें ए बी जो ब्लाड ग्रुप ए बी और ना को एंटीजें जो थे ना से बला है ओ। एंटीबॉडी दुई प्रकार है एक ए ग्रुप ए दान करते पारे ए के ए बी के जादेर ग्रहण क्षमता जाके ग्रहण करते पारे ए एवं ओ। एकदम सहज भाषा जो बोली जे जे रक्त थाके जार जार ग्रुप से सेम ग्रुपे नीते पारे तबे ए बी होलो एमन एकटा ग्रुप जे सबाई सबार रक्त नीते पारे एवं ओ होलो एमन एकटी ग्रुप जे सबाइके रक्त दीते पारे। ठीक है, एटा जस्ट मने राखबे ताहलेई तोमार कोनो असुविधा हबे ना। এখানে সেই ফ্যাক্টগুলোই তোমাদের একদম ডিটেইলসে দেওয়া আছে। ও গ্রুপ যেহেতু সকলকে দান করতে পারে তাই জন্য একে সর্বজনীন দাতা বলা হয়, কারণ এতে কোনো অ্যান্টিজেন থাকে না। কোনো অ্যান্টিজেন না থাকার কারণে এই সকলকেই দান করতে পারে। এবং অপরপক্ষে এবি যে রক্তের গ্রুপ একে সর্বজনীন গ্রহীতা বলা হয়। এর কারণটা হলো এর মধ্যে কোনো রকম কোনো অ্যান্টিবডি থাকে না, ওই জন্য যে কোনো কারোর রক্তের কিন্তু গ্রহণ করতে পারে। কার্ল ল্যান্ডস্টাইনার এবং উইনার 1940 সালে আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করে। মানে আরএইচ ফ্যাক্টর হচ্ছে রক্তের মধ্যে দেখতে পাওয়া যায়, পাশাপাশি রক্তের যে শ্রেণীবিভাগ করে থাকে সেটাও করেছিল কার্ল ল্যান্ডস্টাইনার। তো আমাদের রক্তের আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করো, এটা হলো এক ধরনের ভিন্ন প্রকারের অ্যান্টিজেন। ঠিক আছে, এটার প্রথম রিসার্চ করা হয়েছিল একটি বানরের উপরে এবং সেখান থেকেই আরএইচ ফ্যাক্টরের কিন্তু উৎপত্তি আমরা দেখতে পাই। মানব হৃৎপিণ্ড হলো চার প্রকোষ্ঠযুক্ত এবং দ্বিস্তর বিশিষ্ট পেরিকার্ডিয়াম থাকে এই মানবদেহের হৃৎপিণ্ডে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন স্ফিগম্যানোমিটার, পরীক্ষায় যে প্রশ্নটা তোমাদের আসে সেটা হলো রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি। তো রক্তচাপ পরিমাপ করার যে যন্ত্র তার নাম হলো তোমাদের স্ফিগম্যানোমিটার। সবচেয়ে বড় ধমনীর নাম কি, সবচেয়ে বড় ধমনীর নাম হলো তোমাদের অ্যাওর্টা। অ্যাওর্টা হলো তোমাদের সবচেয়ে বড় ধমনী। এবং সবচেয়ে বড় শিরার নাম কি, তোমাদের সবচেয়ে বড় শিরার নাম হলো তোমাদের ভেনা কেভা। ভেনা কেভা হলো সবচেয়ে বড় শিরা। সাধারণভাবে মানুষের প্রতি মিনিটে হৃৎস্পন্দন কতবার হয়ে থাকে, সেটা হয়ে থাকে তোমাদের 72 বার। 72 বার মানব দেহে কিন্তু হৃৎস্পন্দন হয়ে থাকে। শিশুর দেহে এটা আরও বেশি হয়ে থাকে, শিশুর ক্ষেত্রে এটা হয়ে থাকে আমাদের 140 বার। ফুসফুসীয় ধমনী হলো একমাত্র ধমনী যা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করতে পারে, যেটাকে ফুসফুসীয় ধমনী বলা হয়। মানে আমাদের যে রক্তের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা বহন করে সেটা করে থাকে তোমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত ফুসফুসীয় ধমনী। এবং আমাদের যে ফুসফুসীয় শিরা, এই ফুসফুসীয় শিরাটা হলো একমাত্র শিরা যা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে থাকে। অর্থাৎ ধমনী হলো কার্বন ডাইঅক্সাইড বহন করে, শিরা হলো অক্সিজেন বহন করে থাকে। পাখি স্তন্যপ্রায়ী সরীসৃপের শুধুমাত্র 4 প্রকোষ্ঠযুক্ত তোমাদের কি দেখতে পাওয়া যায়, হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। সে দ্বিস্তর বিশিষ্ট যে পেরিকার্ডিয়াম সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না। মোস্ট ইম্পর্টেন্ট একটি ফ্যাক্ট, ডাইরেক্ট প্রশ্ন আসে বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম কি। তো মনে রাখবে বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম হলো নেফ্রন। আমাদের যে মূত্র সেটা সামান্য আম্লিক হয়ে থাকে, তার পরিমাণ কত সেটা হয় তোমাদের 6। সাতের নিচে যদি হয় সেটা হয় সামান্য অম্লিক এবং সাতের উপরে যেটা হবে সেটা হবে সামান্য ক্ষারীয়। মূত্রের যে হালকা গন্ধ হয় সেটা হয় অ্যারোমেটিক গন্ধ ইয়া ইউরাল ব্যাকটেরিয়াল
ডিফ্লোজেশনের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হওয়ার ফলে উৎপন্ন হয়ে থাকে। সামান্য অ্যামোনিয়া উৎপন্ন করে, যে কারণে মূত্রের মধ্যে অ্যারোমেটিক গন্ধ পাওয়া যায়। অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? ডাইরেক্ট প্রশ্ন আসে তোমাদের। অ্যামিবার রেচন অঙ্গের নাম হলো কনস্টাইল ভ্যাকুয়াল। কনস্টাইল ভ্যাকুয়াল হলো তোমাদের অ্যামিবার রেচন অঙ্গের নাম। প্ল্যাটি হেলমিনথিস রেচন অঙ্গ হলো ফ্লেম খোসের। ফ্লেম খোসের রেচন অঙ্গের নাম কি? প্ল্যাটি হেলমিনথিস। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কেঁচো জোকের রেচন অঙ্গের নাম কি? কেঁচো বা জোকের তোমাদের রেচন অঙ্গের নাম হলো তোমাদের নেফ্রিডিয়া। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গের নাম বলা হয় তোমাদের হচ্ছে সবুজ গ্রন্থি। আরশোলার রেচন অঙ্গের নাম কি? আরশোলার তোমাদের রেচন অঙ্গের নাম হলো ম্যালপেজিয়ান টিউবাল বা ম্যালপেজিয়ান নালিকা বলা হয়ে থাকে। মাকড়সার রেচন অঙ্গের নাম কি? কক্সাল গ্রন্থি। এবং স্তন্যপ্রায়ীদের হলো বৃক্ক, যেটা আমাদের। স্টুডেন্টস, এই প্রশ্নগুলোর মধ্যে একটা 100% শিওর থাকবে, এর মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে। একটা রেচন অঙ্গ তোমাদের প্রত্যেকবার পরীক্ষাতে দেখতে পাওয়া যায়, গতবারও ছিল এবং আগামী দিনের পরীক্ষাতেও তোমরা দেখতে পাবে। কালকে তোমাদের সঙ্গে যে আলোচনা করবো সেটা হলো উদ্ভিদের রেচন অঙ্গ এবং তার উৎস, এবং এখান থেকেও তোমাদের ডেফিনেটলি শিওর থাকবে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। আজকের মতো তোমাদের স্টুডেন্টস, ক্লাসটা এতটাই। খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তোমাদের সব কিছু নোট ডাউন করতে থাকো তোমার পরীক্ষার আগে, সম্পূর্ণ প্রিপারেশন তোমাদের একদম এ গ্রেড হয়ে যাবে, এ নিয়ে তোমরা 100% শিওর থাকো। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। কালকে সকাল 9টায় আবার পুনরায় তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের সম্পূর্ণ বিষয়গুলো যা যা প্রয়োজন ডেসক্রিপশন বক্সে, এবং কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে। এবং অবশ্যই চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেলটি অন করে দিও, এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। স্টুডেন্টস, আজকের মতো এতটাই, নমস্কার।